হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটা ব্লুটুথের মধ্যে কি আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ব্লুটুথ হেডসেটটি রয়েছে এর আউটসাইড ভিউটাই এরকম। এটাকে একটা রাবার দেওয়া আছে যেটা খুবই নরম। অ্যান্ড এখন আমরা দেখবো এর ইনসাইডে কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এর আউটসাইডে যেটা স্পিকার সেখানে একটা পাতলা নেটের আবরণ দেওয়া আছে, যার মাধ্যমে আমরা ভেতরে কোনো ময়লা যাতে প্রবেশ না করে এই আর কি। অ্যান্ড নাও ভেতরে কী আছে দেখা যাক। সো এটা খোলার জন্য আমরা একটা স্ক্রু ড্রাইভার নেব যেটা খুবই চিকন, এবং এটা খোলার জন্য আগে থেকে থাক করা আছে। এটাতে যে থাকে আমরা স্ক্রু ড্রাইভারটি লাগাবো। এবারটি স্ক্রু ড্রাইভারটি যদি লাগিয়ে আমরা একটু চাপ দিয়ে উপরে বল প্রয়োগ করি তবে অবশ্যই এটি হালকা ঢেলে ঢালা হবে, এবং চারিদিকে সমানভাবে বল প্রয়োগ করলে এটি আস্তে করে খুলে যাবে, এবং জোরে করে ঠেলা দিলে অবশ্যই ভিতরের কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাথার বোর্ডটাতে একটু ঠোকা লেগে গেলে সমস্যা হবে, তাই আমরা ধীরে করে খুলব যাতে ভিতরে কোনো জিনিস অক্ষত অবস্থায় থাকে। এবং ভিতরে কী আছে দেখা যাক। তো গাইজ দেখতে পাচ্ছেন এই একটু মাদার বোর্ড, এতে পাওয়ার বাটন এবং মাইক্রোফোন পিছে আমরা দেখতে পাচ্ছি, এবং টাইসি আছে ভিতরে যদি সম্ভব কালো টাইসি হবে, এবং এর ভিতরে খুললে আমরা ছোট্ট ব্যাটারি দেখতে পারি যেটা ফোলেনি অনেক দিন হয়ে গেলো। তারপরেও ব্যাটারিটা যথেষ্ট ভালো মনে হচ্ছে। যেটার চিপ প্রাইস একটা ব্লুটুথ। ছবিটি ওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে গেলে। আবার বলছি।